অগ্নিসংযোগ, গ্রেনেড হামলা, আগ্নেয়াস্ত্র চোরাচালান ও দুর্নীতির মতো সুনির্দিষ্ট ফৌজদারি অভিযোগে আসামি হওয়ায় বিজেপি নেতাদের বিরুদ্ধে দায়ের মামলায় রাজনৈতিক নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি এখন সব জায়গায় যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে কান্নাকাটি করছে। তাদের জিজ্ঞাসা করা মামলাগুলো কি, তারা অপরাধ করেছে এবং তাদের বিরুদ্ধে আবারও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটাই বাস্তবতা। তিনি বলেন তাদের বিএনপি বিরুদ্ধে কোনো মামলাই রাজনৈতিক নয়, তাদের বিরুদ্ধে মামলাগুলো বিভিন্ন অপরাধের, তারা অপরাধ করেছে তাই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, এসব অপরাধের শাস্তি নিশ্চিত করতে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে। আমাদের এমপি সাহেব 42 টাকা কেজিতে, তিনি কৃষক পাই 20 টাকা কেজিতে, সেখানে আমরা ব্যাট ভোট অ্যাকাউন্ট করতে পারি, আমি তো সেই ব্যবস্থা করে দিয়েছি। প্রথম মনে আছে কুড়িগ্রাম থেকে শুরু করলাম, কারণ সব থেকে দুর্ভিক্ষ পীড়িত এলাকা কুড়িগ্রামে, ওখানে আমাকে 10 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবে এবং তাদের ভর্তুকি টাকাটা অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি যাবে, সেই সাথে কৃষকদের উপকরণ কার্ড, প্রায় 2 কোটি কৃষক এখন উপকরণ কার্ড পায়, 1 কোটি 8 লক্ষ মতো ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে, কাজে তাদের টাকাটা তাদের সাথে চলে যায়, এটা আর কেউ বাসনা থেকে যেন মধ্যস্বত্বভোগীরা খেতে না পায়, যেটুকু তার কাজে লাগবে কাজ লাগবে। সব থেকে বড় কথা হলো প্রথমবার সরকার এসে আমার যারা বর্গা চাষি, এই বর্গা চাষিদের হাতে কিন্তু টাকা থাকে না, উচ্চ সুদে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে তাদের চলতে হয়, আমরা বিনা জামানতে এই বর্গা চাষিদের ঋণ দেওয়া শুরু করলাম। ডক্টর জলিল সাহেব, তাকে দিলাম কৃষি ব্যাংকের চেয়ারম্যান করে এবং আমি বললাম যে আমার এই কাজটা করে দিতে হবে, তো বললাম যে গ্রামে গ্রামে কৃষকরা কীভাবে আসবা, আর বিএনপি সরকারের আমলে কোনো ভর্তুকি তখন দিত না, আর কিছু তো আন্তর্জাতিক সংস্থা ছিল ভর্তুকি দেওয়া যাবে না, যারা বলে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা তো প্রাইস সাপোর্ট দেন, ঠিক আছে আমরা ভর্তুকি বাদ দিলাম বলবো প্রাইস সাপোর্ট, ভাষাটা বদলাতে কোনো অসুবিধা নেই। যাক, আমার মনে আছে আপনি 96 সালের ইলেকশনের আগে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি যে বাংলাদেশে, সেই আসলে একটা বিরাট লম্বা তালিকা নিয়ে, তাতে মানে আমাদের দেশে যা যা আছে সব বন্ধ করে দিতে হবে, রেল বন্ধ করতে হবে, বিআরটিসি বন্ধ করতে হবে, আমাদের কোনো শিপিয়ার্ড বন্ধ করতে হবে, আমাদের সব জুটমিল বন্ধ করতে হবে, আমাদের যত মিল করা সবই বলছে আমরা কিছু প্রফিটেবল না। তারপর আমি তাকে জিজ্ঞেস করবো যে মাথা ব্যথা হলে কি মাথাটা কেটে ফেলে দিতে হবে, আপনার মাথার ব্যথাগুলো আপনি কেটে ফেলে দেন, এগুলি যেমন প্রফিটেবল না তো আমার চেষ্টা থাকবে এগুলি প্রফিটেবল করা, এগুলিকে আমার যাত্রা যাতে আমি সেটা করবো, তোমরা কৃষিতে ভর্তুকি দিলে আমরা কোনো সাহায্য করবো না। আমি যাই না তখন আমি সরকারের আগমনে যাই না, আমি তোমার বিরোধী দলের, তারপর আমি বলছি আপনারা সাহায্য করেন না করেন, আমার কৃষকদের আমি সাহায্য করবো, আমি নিজের টাকায় করবো যদি আমি করবো, কনফিডেন্সের সাথে বলছে যে আমি যদি সরকারে যাই আমি আমার কৃষককে ভর্তুকি আমি দেবই, আমার আপনাদের টাকা রাখবো, আমার নিজের টাকা করবো, আর যে কোনো প্রতিষ্ঠান করলেন সেগুলি কী